হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আখি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো আমি একটু বাহিরে বের হয়েছি তো দেখতে পাওয়াছি অনেক রকমের ফুল আসলে হেটা হচ্ছে দুই দিন আগের ভুলক আমার আমি ভিডিও এডিট করতে পারি না এই জন্য একটু দেরি হয়ে গেছে তো আমি তো গিয়েছিলাম একটু তো এদিকে দেখি এত সুন্দর করে ফুল সাজানো আমার অনেক ভালো লাগছিলো তাই একটু শ্যুট করলাম তো আমরা এখন একটু মার্কেটে যাইতেছি মূলত আমি একটা জুতা কিনবো এই জন্য এই মার্কেটে যাইতেছি তো এই তো দেখতে পারতেছো জুতা আসলে দেখলে তো সবই কিনতে মন চায় তো আমি সিলেক্ট করতেছিলাম কোনটা নিব বাট আমার যেটা পছন্দ হয়েছিল ওইটা আমার পার সাইজের নাই আবার কালারেরও তো একটা ব্যাপার আছে তো এখানে হরেক রকমেরই জুতা দেখা যাচ্ছে হরেক রকম বা অনেক রকম যেটাই বলো তো তারপর আসলাম একটু মুদি দোকানে এই যে ইউরো যে বিস্কিটগুলো দেখা যাইতেছে ওইগুলো নিলাম একটা তারপর তো আসলাম মূলত আমাদের দোকানে আসলে ওই জায়গায় আমাদের একটা ফার্নিচারের দোকান আছে আমাদের দোকানে আসছি তো এটা হচ্ছে আমাদের দোকান তো আমার হাজব্যান্ড কথা বলতেছিল ম্যানেজারের সাথে আমরা একটু বসেছিলাম অনেকক্ষণ ওই জায়গায় বসেছিলাম আর আসফাক তো এখানে গিয়ে অনেক দুষ্টামি করতেছিল তো দেখতেই পারতেছেন সুপার উপরে শুয়ে পড়েছে ছোট ঘরে ভালোই লাগতেছিল তো তাই ভাবলাম আমাদের দোকানের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই তো একটা খাট তার পাশে আবার একটা খাট তো মানে সব ফার্নিচারগুলোই অনেক সুন্দর লাগতেছিল তোমাদের বলে রেখে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে অ্যান্ড লাইক দিবে আর আমার কথা যদি টুটে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো এখানে তো আমি বসেছিলাম আর এদিকে আসবাক দুষ্ট করতেছিল আসলে শীতের দিন যে শীত নাই একটুও শীত নাই তো ফ্যান চালাইতে বলছে আমাদের একটু হাইটেই মানে ঘাম ছুটে গিয়েছে এরকম অবস্থা মানে অনেক গরম লাগতেছিলো তাই বললাম ফ্যানটা চালাইতে তো তারপর তো আমরা দোকান থেকে বেরিয়ে মানে হাঁটতে হাঁটতে আসলাম একটু হাতির জিলে তো এদিকে এসে দেখি মানে ঘোড়ার পিঠে একটা বাবু আর কি চড়তেছে তো দেখে খুবই ভালো লাগতেছিলো তারপর তো আমরা একটু মানে খাওয়া দাওয়ার প্ল্যান করলাম তো বেশি কিছু খাইলাম না নিলাম দুইজনে দুইটা বেলপুরির প্লেট আসলে বেলপুরিটা অতটা মজা ছিল না আমার কাছে অতটা ভালোও লাগি নাই বেলপুরি কিন্তু অনেক মজা লাগে কিন্তু এটা কেমন যেন আমার কাছে ভালো লাগি নাই আর আশপাক নিল একটা আইসক্রিম ও তো খাইতেছে কীভাবে তারপর তো আমরা আসলাম ফলের দোকানে মূলত স্ট্রবেরি কেনার জন্য তো এখানে অনেক রকমের ফল কমলা আতা ফল সবেদা সফেদা এই তো আতা ফলগুলো ড্রাগন কিউই আমরা তো এই সব কোনো কিছুই নেবো না নেব স্ট্রবেরি আশপাশের অনেক স্ট্রবেরি পছন্দ ওই জন্য আমরা স্ট্রবেরি নেবো তো তারপর আমরা স্ট্রবেরি নিয়ে তো বাসায় চলে আসলাম তো এই যে লাল লাল টসি স্ট্রবেরি দেখলে কার না খাইতে মন চায় তো আসবাক অনেক মজা করে খাইতেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম